আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে জাতি নিউজ থেকে কি নিউজ থাকছে বসল পদ্মা সেতুর একাদশ স্প্যান এখন দৃশ্যমান এক মিটার পদ্মা সেতুর এগারোতম স্পেন বসে গেছে সেতু তেত্রিশ ও চৌত্রিশ নম্বর খুঁটির উপর ছয় সি নম্বর স্পেনটি মঙ্গলবার সকাল নয়টা বিশ মিনিটে বসানো হয় এর মধ্য দিয়ে সেতু এক হাজার ছশো পঞ্চাশ মিটার দৃশ্যমান হল সকাল সাতটা থেকে স্পেনটি বসানোর কাজ শুরু হয় দেশি বিদেশি প্রকৌশলীরা খুব সহজেই দ্রুততম সময়ের মধ্যে এটি বসিয়ে দেন স্পেনটি বসে যাওয়ার পর এ সাকৃতির সেতুটি বাঁ বেশি দৃশ্যমান হয়েছে এর আগে সোমবার সকালে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে ভাসমান ক্রেনভাই জাস্টি কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে স্পেনটি তেত্রিশ ও চৌত্রিশ নং খুঁটির সামনে অবস্থান নেয় তিন হাজার ছশো টন ধান ক্ষমতার তিয়াইনি নামের ভাসমান কেনবাহী জাহাজটি যথাস্থানে নোঙর করানো হয় এরপর একশো মিটার দৈর্ঘ্যের ও তিন হাজার একশো টন ওজনের স্পেনটি বসিয়ে দেওয়া হয় এই মাসে দুটি স্পেন বসলো এই প্রথম খুব অল্প সময় অর্থাৎ তেরো দিনের ব্যবধানে দুটি স্পেন উঠল এর আগে দশ নম্বর স্পেনটি মাওয়া প্রান্তে গত দশ এপ্রিল বসানো হয় চলতি মাসে বারো নম্বর স্পেনটিও বসানোর কথা জানিয়েছেন ওই প্রকৌশলী তবে স্পেনটি বসানো হবে অস্থায়ীভাবে এই স্পেনটি স্থায়ীভাবে বসবে বত্রিশ ও তেত্রিশ নম্বর খুঁটির উপর কিন্তু বত্রিশ নম্বর খুঁটিটি পুরোপুরি সম্পন্ন না হওয়ার কারণে এটি বত্রিশ ও তেত্রিশ নম্বর খুঁটির কাছাকাছি কোনো খুঁটিতে অস্থায়ীভাবে বসানো হবে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে জায়গা সংকুলন না হওয়ার কারণে বারো নম্বর স্পেনটি অস্থায়ীভাবে খুঁটির উপর রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন এদিকে মূল সেতুর দুশো চুরানব্বইটি পাইলের মধ্যে দুশো পঞ্চান্নটি পাইল সম্পন্ন হয়ে গেছে বাকি উনচল্লিশটি পাইল খুব অল্প সময়ের মধ্যে স্থাপন করা হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন সেতুর বিয়াল্লিশটি খুঁটির মধ্যে তেইশটি খুঁটি সম্পন্ন হয়ে গেছে বাকি উনিশটি খুঁটির কাজও চলছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ